হ্যাঁ, আসসালামু আলাইকুম মা, বলো। কেমন আছিস বাবা? হ্যাঁ, এই তো অফিসে আছি, কি বলবা বলো। রোজা রাখছিস? কি মা, রোজা তো রাখবই, কাজের সময় সব ফালতু কথা বল। সারাক্ষণই তো ব্যস্ত থাকিস বাবা, এবার ঈদে দেশের বাড়িতে আসবি তো? আসবো মা আসবো, এখন রাখি, কাজের মধ্যে আছি, পরে ফোন দিব। ফোন দিবি তো বাবা? দিব তো বললাম, এখন রাখি। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম জয়, কোথায় যাচ্ছ, কি অবস্থা? এই তো ভাইয়া, ইফতারি আনতে যেতে। ভালো তো, আর কি অবস্থা তোমাদের বলো? ঈদের অগ্রিম দাওয়াত দিয়ে রাখতেছি ভাইয়া, এবার কিন্তু আমাদের ক্লাব থেকে কনসার্টের আয়োজনও করতেছি। বাহ, বেশ ভালো তো, ঠিক আছে, অবশ্যই আসব। তাহলে এখন যাই, ঠিক আছে। হ্যাঁ, রাশেদ। বলো। এবার কিন্তু ঈদে থাইল্যান্ড যেতেই হবে বলে দিলাম। এবার না গেলে হয় না, জানোই তো একটু সমস্যায় আছি। বিয়ের পর থেকে বলছো নিয়ে যাবে, এখনো যাওনি, এবার কিন্তু আমি আর কোনো কথা শুনবো না বলে দিলাম। গতবার তো তোমাকে নিয়ে গেছিলাম নেপালে, এর আগের বার তুমি বাবার সাথে ঈদ করলা, তারপর এই লোনটা নেওয়াতে এমনিতেই সমস্যা আছে। তারপর সুভা বড় হচ্ছে, ওর স্কুলের খরচ, টিউশন ফিস, আরো কত ঝামেলা, একটু বোঝার চেষ্টা করো। বুঝি বুঝি, সবই বুঝি, তোমাকে বুঝতে কি আমার আর বাকি আছে নাকি? মা কি রাগ করলো? মা বলো। কি করছিস বাবা? এই তো কাজ করছি মা। রাস্তাঘাটে একটু দেখে চলিস বাবা, অ্যাক্সিডেন্ট ইদানিং যা বাড়ছে। ফালতু কথা কেন বলো, আমি কি এখন ছোট বাচ্চা আছি নাকি? রাগ করছিস কেন? এই শুন না, এবার ঈদে আসছিস তো দেশে? না মা, এবার আসতে পারবো না, বুঝোই তো কাজের অনেক চাপ। হ্যাঁ, তোরা তো অনেক ব্যস্ত, কতদিন তোকে দেখি না রে বাবা। ঠিক আছে মা। আচ্ছা, এখন রাখি। সম্মানিত রোজাদার ভাইয়েরা, সেহরির সময় হয়েছে।
হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমরা রেডি করো, আমি আসছি 10 মিনিটের মধ্যে, আমি আসছি। হ্যাঁ মা বলো। কি করছিস বাবা? এই তো অফিসে আছি, কাজ করি। বাবা রে, আমি তো ঢাকায় আসছি, এখন স্টেশনে। কি হঠাৎ ঢাকায় আসলা কেন? আমি এখন একটা জরুরি মিটিং এ বসবো। আয় না বাবা, বেশি সময় লাগবে না। ঠিক আছে আমি আসছি। রাসু কেমন আছিস বাবা? তুমি হুট করে না জানায় চলে আসলা ঢাকা, একটু জানায় আসতে পারতা, জরুরি একটা মিটিং ছিল। এমনি রোজায় কাজ করা কত কষ্ট। রাগ করছিস বাবা? এই রাগ করবো না, কি করবো, তুমি আমাকে ফোন দিয়ে জানায় আসলে আমি কি তোমাকে আসতে দিতাম না? কি এমন দরকার ছিল? এমন কি দরকার যে তোমাকেই আসতে হবে? আজ কয়দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, মনে হচ্ছে কি জানিস, আর বেশি দিন সময় নাই। 4 বছর ধরে তুই বাড়ি যাস না, তোকে দেখার জন্য মনটা ছটফট করে। তোকে বললে তো তুই আসতে দিতি না, তাই না বলেই চলে আসলাম। তোর আব্বা মরে যাওয়ার আগে তোকে দেখতে পাইনি, আমিও যদি তোকে না দেখেই চলে যাই। তুই চিন্তা করিস না বাবা, আমি এখনই চলে যাব। এই যে সাথে করে ইফতার নিয়ে এসেছি, তোকে কিছুই করতে হবে না। তুই শুধু একটু কষ্ট করে আমাকে গাড়িতে তুলে দে না বাবা। তোকে দেখেছি, আমার আর কোনো কাজ নেই।